আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন বিরোধে আশা করি সবাই আল্লাহ অশেষ মতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইরা আপনারা সচরাচর একটা বিষয় হয়তো অনেকেই শুনতেছেন বা শোনেন মতলুব মতলুব হচ্ছে মামলা বা কেস তো সৌদি আরবে মতলুব কত ধরনের এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এটার সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো এবং পর্যায়ক্রমে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো মতলুপ সংক্রান্ত অনেক কথা থাকবে দেন হচ্ছে নেয়াবা সংক্রান্ত থাকবে মাহাকামা সম্পর্কে থাকবে তা আগে সম্পর্কে থাকবে আরও অনেক কিছু নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা পাঠ পার্ট করে নিয়ে আসবো এবং একটি মামলা প্রাপ্ত লোক যখনই সে মামলা প্রাপ্ত হয়ে যাবে যখন তাকে অ্যারেস্ট করা হবে যখন তাকে জেলে পাঠানো হবে তার কি সিস্টেম হবে কি সিস্টেমে সে সম্পূর্ণ রাউন্ডগুলা চালাবে বা গভর্নমেন্ট কিভাবে সেটাকে বিচারাধীন করবে কিভাবে কি করবে আমরা পরবর্তী সো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বিলটি অন করে রাখবেন অথবা যারা পেজে আমাদের নাই অবশ্যই পেজগুলোতে ফলো দিয়ে রাখবেন প্রবাসী পেজ সেখানে গেলেই আপনি টিউটোরিয়ালগুলো পাবেন তো আজকে আমরা মতলুব বিষয়ে কথা বলবো মতলব মূলত দুই ধরনের একটা হচ্ছে মতলুব আম আরেকটা হচ্ছে মতলুব খাস মতলুব খাস হচ্ছে ব্যক্তিগত মামলা মতলুব খাস ব্যক্তিগত মামলা মতলুব আম সেটা হচ্ছে সরকারবাদী মামলা তো এখন মতলুব বিভিন্ন ধরনের হয় হতে পারে টাকার মামলা হতে পারে মারামারির মামলা হতে পারে জুয়ার মামলা হতে পারে রেশোয়ার মামলা গুসের মামলা যেটাকে বলি হতে পারে চুরির মামলা তারপর হতে পারে আপনার টাকা পয়সার মামলা যেটাকে আমরা বলি দিন তো বিভিন্ন রকমের মামলা থাকে মামলার কোনো শেষ কিন্তু মামলা মূলত দুই ধরনের মতলুবের যেই দারাটা সেটা হচ্ছে দুই ধরনের একটা মতলুব আম একটা হচ্ছে মতলুব খাস একটা সরকারবাদী একটা ব্যক্তি হুম ব্যক্তিবাদী এখন ব্যক্তিবাদী যেই মতলবটা বা মতলুব খাস এই সকল মামলাগুলা বা এই সকল মতলবগুলা সরকার কখনই মাফ করতে পারে না আমি একটা ধরেন আপনি আমার সাথে জর্গা লাগছেন এক পর্যায়ে আপনি জর্গা লাগার পর আপনি এমনভাবে আমাকে আঘাত করছেন যে আমার হাত পা কেটে গেছে একটা এখন আমি যদি আপনার বিরুদ্ধে কমপ্লেন করি বা মামলা করি হ্যাঁ সেক্ষেত্রে বেঠেছি মতলব খাস এটা সরকার মাফ করতে পারবে না এখন যখনই আমি আপনার বিরুদ্ধে কমপ্লেন করবো বা মামলা করবো তখনই যখনই আপনাকে দৌড়বে তখন এটার ফাইনাল যেই রেজাল্টটা আসবে আমি যদি আপনাকে মাফ করে দেই তাহলে আপনার সাজা করবে না আর যদি আমি আপনাকে মাফ না দেই তাহলে সেটার আপনার সাজা হবে দুই বছর হোক চার বছর হোক দশ বছর হোক সেটা একটা সাজা হবে আর যদি আমি আপনাকে মাফ করে দেই কেস করা কেস করে ফেলছি আপনাকে দৌড়ে নিয়ে গেছে কোটে উঠেছে তারপর ওখান থেকে যদি মাফ করে দিই শেষ খালাস মামলা এটা হচ্ছে মতলুব খাস যেটা হচ্ছে মামলা ধরেন আপনি আপনার থেকে টাকা নিয়েছেন বা আপনাকে টাকার মামলা দিছে এটা কি এটা মতলব খাস এটা ব্যক্তিগত মামলা কফিলের টাকার মামলা এটা ব্যক্তিগত এখন হয়তো বুঝছেন মতলব খাস কি এখন আসি মতলুব আম ধরেন গভর্নমেন্ট কোন সরকারের অফিস থেকে আপনি সরকারি ক্যাবল চুরি করে ফেলছেন সরকারি তারগুলা চুরি করে ফেলছেন এটা হচ্ছে মতলব আম খাস না কিন্তু এটা মতলব আম এটা সরকারবাদী মামলা হবে যখন এই মামলাটা হবে তখন সরকারবাদী মামলা হবে আচ্ছা আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি যারা হুন্ডি বিজনেস করতেছেন যারা ডলার বিক্রি করতেছেন তারপর হচ্ছে বিকাশে টাকা পাঠাচ্ছেন হুম দেখা গেল আপনি আপনার কার্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় টাকাগুলো হাউল করতেছেন ট্রান্সফার করতেছেন ভিসা কার্ডের মাধ্যমে যখন আপনি দড়া খাবেন অথবা ব্যাঙ্ক আপনাকে ধরবে যখন আপনার টেস্ট সবকিছু চেক করা হবে যে আপনি হুন্ডি বিজনেসম্যান বা হুন্ডি ব্যবসায়ী মানি লেন্ডারিং তখন এটা হয়ে যাবে সরকারবাদী মামলা তখন হয়ে যাবে এটা সরকারবাদী মামলা এখন মতলুব খাস বা মতলুব আম একটা সরকারবাদী একটা ব্যক্তিবাদী এখন সরকারবাদী যদি কোনো মামলা হয় সেটা যদি সরকার চায় সেটা আপনাকে মাফ করে দিতে পারবে আমি অনেক দেখেছি যারা টাকার মামলায় ফেঁসে গেছে অনেকে সরকারবাদী মামলায় সেগুলাকে অনেকে সরকার এটাকে আফু দিয়েছে আফুর ঘোষণা দিয়েছে আফু হচ্ছে ক্ষমা ক্ষমার আরবি হচ্ছে আফু আফু দিয়েছে আমি দেখেছি অনেকে অনেক প্রবাসী ভাই আমাদেরকে জানাইছে এরকম তথ্য তো সরকারবাদী যে মামলাগুলো আছে এটি সরকার মাফ করতে পারবে আর ব্যক্তি পর্যায়ে যারা আছে ব্যক্তি পর্যায়ে যারা মামলা করবে তারা যদি মাফ না করে তাহলে এটা সরকার মাফ করতে পারবে না তার ভিতরে হচ্ছে একটি দিন দিন হচ্ছে ঋণ ধরেন আপনি কারো কাছ থেকে পঞ্চাশ হাজার সাদা দিয়ে বা সাদা নাই কিন্তু সাক্ষী আছে তার সে গিয়ে দিল তার কাছ থেকে নিছেন এখন এই টাকা যতদিন পর্যন্ত আপনি তাকে শোধ না করবেন ততদিন আপনার জেলে থাকতে হবে অথবা আপনার হয়ে যদি কেউ টাকাটা সেদ্ধ দেয় কোনো সৌদি যদি সেদ্ধ না করে দেয় সেক্ষেত্রে আপনাকে জেলে থাকতে হবে অথবা সরকার যদি সেই টাকাটা যদি সৌদিকে দে বা আমাকে না দিয়ে যদি ভর্তিকে দিয়ে যদি দিয়ে দেয় সরকার থেকে তখন সে আপনাকে আর সরকার আপনাকে ছেড়ে দিতে পারবে কিন্তু অবশ্যই টাকাটা দিতে হবে আমাকে যেহেতু আপনি আমার কাছ থেকে তো সিস্টেমটা এরকম ভাই যেটা খাস সেটা ব্যক্তি মাফ করলে সমস্যা থাকে না আর যেটা আম সরকারবাদী মামলা সেটা সরকার মাফ করতে পারবে ছেলে তো আশা করি আপনারা অনেক জিনিস বুঝতে পারছেন এখান থেকে মতলব খাস কি মতলব আম কি মতলব অনেক দ্বারা অনেক মতলুব রয়েছে সেগুলো তো প্রথমেই বললাম সো এটা হচ্ছে এই সংক্রান্ত ফার্স্ট ভিডিও আপনাদের যদি এই মামলা সংক্রান্ত নেয়াবা সংক্রান্ত মাহকমা সংক্রান্ত তাগিক সংক্রান্ত মাকবে সংক্রান্ত আর কোনো তথ্য জানতার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাহলে আপনাদের নেক্সট যে পার্টগুলো থাকবে একের পর এক পার্ট আমি সব বিস্তারিত নিয়ে আপনাদের সাথে খোলাখুলি আলোচনা করার চেষ্টা করব। তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন আল্লাহ হাফিজ